বলুন আমার পিতা এমন কি অপরাধ করেছে যার জন্য আপনি জল্লাদের হাতে তুলে দিয়েছেন? বলুন আমার পিতা কি করেছে? তুমি যদি আমার পরদিনের রহিমকে স্বামী বলে স্বীকার করো তাহলে যে আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারব। স্বীকার করিস নি মা, স্বীকার পিতা, স্বীকার করো মা, স্বীকার করো। আমি যদি স্বীকার করি তাহলে যে তুমি বেঁচে যাবে পিতা। মা রে, তুই যে আমার একমাত্র আদরের ধন পিতা, আমার রহিমকে স্বামী বলে স্বীকার কর মা। আমি আমি মেয়ে হয়ে কেমন করে সহ্য করব? আমি যে তোমার মেয়েতে সহ্য করতে পারবো না পিতা। বাদশা, আমি আমি পিতা, আমি তুই স্বীকার করিস, স্বীকার করো মা, আমি স্বীকার করব পিতা, আমার মেয়েকে স্বামী বলে স্বীকার করো, আমি স্বীকার করব। আমার কাছে অনেক পিতা, আমি আপনার বন্ধন মুক্ত করে দিচ্ছি। তুই যে আমার তাপিত প্রাণ শীতল করলি মা, চলুন বায়ুজি আমরা মহানন্দে বিয়ের আয়োজন করি গে। আনন্দে বিয়ের আয়োজন করবো? আনন্দ আমার সব আনন্দ নিরানন্দ হয়ে ওই নদীর স্রোতে ভেসে গেল যাহাপনা। আফসোস কেন ভাই, ওই আল্লাহর নীলা কেউ বুঝতে পারে না ভাই, ওই বিধাতার কলম কেউ কন্ডাতে পারে না। চলো নজির সাই পিতা, চলো। আরে কে দেখাবে পিতা আমার এই পুরা কপালে যা হবার তাই হলো। মারে ও দেব না, চলো আমাকে বিয়ের সাজে সাজিয়ে দাও পিতা। সাজিয়ে দিব, হ্যাঁ পিতা, সাজিয়ে গুছিয়ে তে মনে সজনি তোরা, সাজিয়ে গুছিয়ে তে মনে, সাজিয়ে গুছিয়ে দাও পিতা, দাও সাজিয়ে গুছিয়ে দাও মনে মারে। আমরা কেমন করে করে
মারে তাহলে।